আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন আমরা সকলেই বেশ অবগত আছি যে গত বেশ কিছুদিন যাবৎ আমাদের দেশে করোনা ভাইরাস নতুন করে ভয়াবহ রূপ ধারণ করেছে আশেপাশে চেনা জানা অনেক লোকজন এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন আমরা সংবাদ পাচ্ছি আবার অনেকে ভাইরাসে ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন জানাশোনাদের মধ্যে সেটিও আমরা কমবেশ জানি অথচ গেল বছরে শুরুর দিকে যখন এই ভাইরাসের প্রকোপ আমাদের দেশে দেখা দিয়েছি তখনও এতটা ভয়াবহ ছিল না এখন যতটা ভয়াবহ তখনও এত বেশি মানুষ আক্রান্ত হওয়ার সংবাদ শোনা যায়নি এখন যত বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন এবং তখনও এত বেশি মানুষ মৃত্যুবরণ করেনি প্রতিদিন এ ভাইরাসে এখন যত বেশি সংখ্যক মানুষ মৃত্যুবরণ করছেন প্রশ্ন হলো শুরুর দিকে এর প্রকোপ যাই ছিল এরপরে ধীরে ধীরে অবস্থা অনেকটা উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু হঠাৎ করে এখন আবার কেন বেড়ে গেল এর বৈজ্ঞানিক ব্যাখ্যা সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ অবশ্যই আমাদেরকে দিবেন আমরা ধারণা পাবো যে কী কারণে এটি বেড়েছে তারা ব্যাখ্যা করবেন কিন্তু একজন মুসলিম হিসাবে কর্ম একজন শিক্ষার্থী হিসাবে আমরা হঠাৎ করে এই ভাইরাসের প্রকোপ ভয়াবহ আকারে বেড়ে যাওয়ার একটি কারণ আমরা আবিষ্কার করতে পারি বা একটা ধারণা আমরা করতে পারি আর তা হলো শুরুর দিকে এর প্রকোপ যখন ছিল অনেক বেশি তখন আমরা ভিতর সন্ত্রস্ত হয়ে সবাই কম বেশ আল্লাহ তুসবাহ কাছে দোয়া করেছি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছি আল্লাহর সাহায্য আমরা চেয়েছি এরপরে যখন অবস্থা অনেকটা উন্নতির দিকে যেতে লাগলো আমরা কিন্তু নানা রকমের ব্যাখ্যা দাঁড় করিয়েছি আমরা বলেছি বাংলাদেশে মানুষের ইমিউন সিস্টেম অনেক স্ট্রং আমরা সবসময় ভাইরাসের সাথে লড়াই করতে করতে আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে গেছে অমুকের কারণে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন অমুককে আল্লাহ পছন্দ করেন তার কারণে দেশে বড়ো কোনো বিপদ নাই এরকম নানা রকমের ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু আমরা করেছি অর্থাৎ শুরুর দিকে অনেক বেশি ভয়াবহ অবস্থা হতে পারে সে আশঙ্কা যখন ছিল তখন আল্লাহর প্রতি আমরা যতটা নিবিষ্ট ছিলাম মনোযোগী ছিলাম মনোনিবেশ করেছিলাম আল্লাহ আল্লাহতলা যখন অবস্থা একটু উন্নতির দিকে আমাদেরকে নিয়ে এলেন তখন কিন্তু আমরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা কৃতজ্ঞতা আদায় করার জায়গায় আমরা নিজেদের কৃতিত্ব খুঁজে বের করার চেষ্টা করছিলাম আর আল্লাহর্বল আলমিনের অমোঘ বিধান হলো আল্লাহ তালা কোনো নেয়ামত দিলে যদি মানুষ এটার কুফুরি করে অস্বীকার করে তো আল্লাহ বলা আলামী নামতটি ছিনিয়ে নেন আল্লাহ বলেছেন লা ইন সাকারতম নাকুম যদি আমার কোনো নামত পাওয়ার পর তোমরা শুক্রিয়া আদায় করো তাহলে নিয়ামতকে আমি আরও বাড়িয়ে ওলা বলা ইন কফারুতুম আর যদি আমার নামত পাওয়ার পর তোমরা কুফুরি করো নিয়ামতকে অস্বীকার করো তাহলে ইন্না আদাবিল আসাদি তাহলে আমার পাকড়াও কিন্তু অনেক ভয়াবহ অনেক কঠিন আপনারা জানি না কী কারণে হঠাৎ করে আবার এই ভাইরাসের প্রকোপ অনেক বেশি বেড়ে গেছে আমাদের দেশে কিন্তু একজন ইমানদার সব সময় কোনো বিপদ এলে কোনো সমস্যা এলে তার নিজের ত্রুটিগুলো তিনি আগে দেখবেন যে আমার কোনো ত্রুটি ছিল কিনা না অতএব সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের হিসেব কষার সময় এসেছে যে আল্লাহ রাব্বুল আমাদের যাদেরকে এই ভাইরাস থেকে হেফাজতে রেখেছেন এখন পর্যন্ত আমরা ভালো আছি অথবা যারা আক্রান্ত হওয়ার পর তালার অনুগ্রহে আমরা সুস্থতা লাভ করেছি তারাকে আল্লাহ তালার সুক্রিয়া যত আদায় করতে পেরেছি শুরুর দিকে এ ভাইরাসের ভয়াবহতা যতটা ছিল গোটা বিশ্বের উন্নত অনেক দেশ যাদের স্বাস্থ্য সেবার মান আমাদের চেয়ে বহুগুণ ভালো তারা রীতিমতো নাকানি চুবানি খেয়েছেন এই ভাইরাসে কিন্তু সেই তুলনায় আমাদের কিছু না থাকার পরেও এত পপুলেশন এত ঘনবসতি হওয়ার পরেও এদেশে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তেমন কোনো বিপদ দেননি বললেই চলে এত বড় একটা অনুগ্রহ আল্লাহ রব্বুল পাওয়ার পরও আমরা কি সেভাবে সুক্রিয় আদায় করতে পেরেছি আমরা কি সেভাবে আল্লাহরের কাছে নিজেদেরকে ন্যস্ত করতে পেরেছি নাকি নিজেদের বিভিন্ন কৃতিত্ব এবং ব্যাখ্যা এবং যৌক্তিগত আমরা দাঁড় করাতে লেগে গেছি যে অমুক কারণে আমাদের এই ভাইরাসটি খুব বেশি ক্ষতি করতে পারেনি প্রিয় ভাইরা আমার সে হিসেব সম্ভবত আমাদের মেলানো উচিত আল্লাহ না করুন আমাদের নাশকুরির কারণে যদি এ ভয়াবহ অবস্থার দিকে আমাদের আবার ধাবিত হতে হয় তাহলে সেটি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় এবং সেটি আমাদের জন্য অনেক বড় বিপদের কারণ শাস্তি তো আছি অতএব আসুন যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সময় পার করছি হাসপাতালগুলোর অবস্থা আমাদের ব্যক্তিগতভাবে পরিচিত অনেক চিকিৎসকজন জানাচ্ছেন যে সেখানে পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং অত্যন্ত ভয়াবহ বেডগুলো খালি নেই কোনো কোনো সংসদ সদস্য আইসিউতে জায়গা পেয়েছেন এ বিষয়ে নিউজ হচ্ছে তার মানে পরিস্থিতি কতটা জটিল হলে একজন সংসদ সদস্য আইসিউতে ইউতে বেড পাওয়াটা নিউজ হতে পারে অতএব এরকম কঠিন পরিস্থিতিতে আল্লাহ স্মাতালার দিকে আসুন আমরা মনোনিবেশ করি প্রথম দিকে আমাদের কোনো অসুবিধা হয়নি খুব বেশি একটা মেসাকার হয়নি আলহামদুলিল্লাহ সেই কারণে আমরা অনেক বেশি আত্মতৃপ্ত হয়ে অথবা খুব বেশি আমরা নিশ্চিন্ত হয়ে বসে থাকার সুযোগ নেই আল্লাহ স্মাদালার কাছে মনোনিবেশ করা দরকার ইস্তেকফার করা দরকার আমরা যে কুফুরি করেছি আল্লাহনে আমাদের নাশুকুরি করেছি সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো গরিব দেশের প্রতি রহম করুন আমরা নাশ করি করেছি আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন ক্ষমা করুন আসুন সে দোয়া করি আর সেই সাথে নিজের জায়গা থেকে সতর্ক থাকি সাবধানতা অবলম্বন করি নিজে যেন বিপদের মুখোমুখি না হই এই রোগে আক্রান্ত না হই সেজন্য সতর্ক থাকি সেই সাথে আমার দ্বারা অন্য কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন সে ব্যাপারেও আমরা সাবধান থাকি না সাল্লাম বলেছেন নিজে ক্ষতিগ্রস্ত হওয়া ইচ্ছাকৃতভাবে অসাবধানতা বসত সেটি ইসলামের জায়েজ নয় আবার অন্যকে ক্ষতিগ্রস্ত করাটাও জায়েজ নয় অতএব আসুন সাবধানতা অবলম্বন করি সতর্ক থাকি খুব বেশি আতঙ্কিত না হই আবার খুব বেশি বেপরোয়াও না থাকি এবং আল্লাহ আতালার কাছে সুক্রিয়া আমাদেরকে খুব বেশি ক্ষতির সম্মুখীন করেননি এবং যে পরিস্থিতির মধ্যে এখন আছি সেই পরিস্থিতিকে উত্তরণের জন্য আসুন জাতীয়ভাবে গণহারে তলা করি আল্লাহ সালাম আমাদের সকলকে সেই তৌফিক দান করুন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত